তাহলে শাস্তি হোক, তার যাবজ্জীবন জেল হোক, আমি এটাই চাই। হুমকি উপেক্ষা করে মুখ খুলেছিলেন, দোষীদের শাস্তি চেয়েছিলেন, কিন্তু বিচার পাওয়ার আগেই আত্মঘাতী হলেন গণধর্ষণের অভিযোগকারিণী। পরিবারের দাবি, অভিযুক্তদের লাগাতার হুমকির জেরেই আত্মহত্যা। ১৩ই অক্টোবর রাতে দুর্গাপুজোর বিসর্জন সেরে ফিরছিলেন বছর ২২ এই তরুণী। অভিযোগ, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তাকে জোর করে জঙ্গলে টেনে নিয়ে যায় স্থানীয় তিন যুবক, সেখানেই তরুণীকে গণধর্ষণ করা হয়। ঘটনার চার দিনের মাথায় ধরা পড়ে অভিযুক্ত প্রতিবেশী শুভেন্দু পাল ও কার্তিক জানা। ১০ দিন আগে জামিন পান শুভেন্দু। অভিযোগ, তারপর থেকেই শুরু হয় মামলা তোলার চাপ। নির্যাতিতার পরিবারের দাবি, সোমবার সকালেও হুমকি দেয় অভিযুক্ত শুভেন্দু ও তার দলবল। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল যে মামলা তুলে নাও, তুলে নাও। পলাশ ছিল, পলাশ পাল, প্যারি পাল, কানাই পাল, গোপাল পাল, গোপাল পাল মরতে বাধ্য করেছে আমার মেয়েকে একদম। অভিযোগ, লাগাতার এই হুমকি ও কটুক্তির জেরে সহ্যের বাঁধ ভাঙে নির্যাতিতার। ঘরের মধ্যেই বিষ খান তিনি। হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত ঘোষণা করা হয়। নির্যাতিতার মৃত্যুর পর নতুন করে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা সদ্য জামিনে মুক্ত শুভেন্দু পাল। এলাকাবাসীদের মধ্যে অনেকেই বলছেন, ধর্ষণের শিকারদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে স্পষ্ট নির্দেশ আছে সুপ্রিম কোর্টের, তা সত্ত্বেও কি করে নির্যাতিতাকে বারবার হুমকি দিচ্ছিল অভিযুক্তরা? কোথায় ছিল পুলিশি নিরাপত্তা? উপযুক্ত নিরাপত্তা পেলে কি এভাবে চলে যেতে হতো ওই তরুণীকে? প্রশ্ন উঠছে। জয়দীপ হালদার ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।